পিঠে মানে অনেক বেশি পরিশ্রম আর সময়ের কথাটাই মাথায় আসে কিন্তু চাল ভেজানো আর বাটার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে কিভাবে নরম তুলোর মতো সরু চাকলি পিঠে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে দেখে নেওয়া যাক এখানে কেনা চালের গুঁড়ি নিয়েছি এক কাপ আর এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে চালের গুঁড়ির সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা এই শীতুষণো জলটা ব্যবহার করতে পারেন জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেলে চেড়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব হাতার গায়ে লেগে থাকবে না এরকম একটা ব্যাটার তৈরি হবে আর এটাকে আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি ওভেনটাকে অন করার পর আমি একটা ননস্টিক চাটু বসিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য তেল আমি ব্রাশ করে নিচ্ছি ননস্টিক চাটুতে তেল ব্রাশ করে নিলে চাটুটা ভালো থাকে এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি ভালো মতো চালুটা গরম হয়ে গেছে এবার চারুটাকে হালকা আমি ঠান্ডা করে নেব আর প্রতিবার এই ব্যাটারটাকে দেওয়ার আগে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যেহেতু তলায় একটু গাঢ় হয়ে যায় খুব ভালো করে গুলি নেওয়ার পর আমি হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে এক জায়গায় জমাট বেঁধে না যায় এক জায়গায় দিলে জমাট বেঁধে গেলে এটা খেতে ভালো লাগবে না আর এইভাবে হাতার সাহায্যে অল্প অল্প করে দিলে তাহলে এটা পাতলা তৈরি হবে সরু চাগলি পিঠে একটু পাতলা খেতেই ভালো লাগে গ্যাপগুলোকে আমি এইভাবে একটু ব্যাটার দিয়ে দিয়ে পূরণ করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে রাখবো না তাহলে লাল হয়ে পুড়ে আসে দেখুন আপনামনি আপনি চাটু থেকে ছেড়ে আসছে যেহেতু নন চাটু এটা তৈরি করতে খুব সুবিধা হয় তিন মিনিট পর আমি এটাকে উল্টে দিলাম দিয়ে অন্য পিঠটা আমি ভেজে নিচ্ছি দু মিনিট পর এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি একটা সরিষাকরি পিঠা আমার তৈরি হয়ে গেছে এইভাবেই চাল কোনো ভেজানো বাটা ঝামেলা ছাড়াই চাকলি পিঠাটা যখন ইচ্ছে তখনই বানিয়ে খাওয়া যায় এইভাবে পিঠাগুলি আমি একে একে সব বানিয়ে নিচ্ছি এই পিঠাটার স্বাদটা যদি একটু বাড়াতে চান তাহলে বাড়িতে যদি নারকেল করা থাকে এই ব্যাটারের সাথে নারকেল গোড়াটা মিশিয়ে যদি পিঠাটা বানানো যায় তাহলে পিঠাটার স্বাদটা আরেকটু বেশি ভালো হয় এই পিঠাটার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আপনারা ইচ্ছা করলে ডালের বাটাটাও দিতে পারেন বিউলির ডাল ভিজিয়ে বেটে এই ব্যাটারের সাথে গুলে সরু চাকরি পিঠাটা বানানো যায় আর খুব চট জলদি যদি সরু চাকরি পিঠা খেতে ইচ্ছা করে এইভাবে চালের গুঁড়ি দিয়েও বানিয়ে গরম গরম ঝোলাগুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ